এদিকে জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে বালাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আব্দুর রশিদ নুরানি মাদ্রাসার শিক্ষক। পুলিশ জানায়, প্রতিদিনের মতো রবিবারও ওই চার শিশু শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য নুরানি মাদ্রাসায় যায়। পরে মাদ্রাসা ছুটি হলে ওই চার শিশুকে একটি রুমে আটকে রাখে অভিযুক্ত রশিদ। সেখানেই তাদের চারজনকে বালাৎকার করে। সে সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রশিদ পালিয়ে যায়। এ ঘটনায় তাদের অভিভাবকরা জয়পুরহাট সদর থানায় মামলা করেন।